ওই ভিডিও যদি তোরা না থাকস তোলা ভিতর করে খাওয়া পালাম ওই কথাটা মনে রাখিস কথা মনে রাখিস হ্যালো গাইস ওয়েলকাম টু প্রিন্স অফ ব্লগ আমি এমডি জুবায়ের রশিদ আছি আপনাদের সাথে প্রিন্স অফ ব্লগ থেকে সো আমি এখন ব্লগে নাই সো আমি এমন একটা এপিসোড শুরু করতেছি সেটা হচ্ছে যে আমি মানুষের আর কি ইন্টারভিউ নিব সো আমি আজকে এমন একজন ব্যক্তির ইন্টারভিউ নিব মানে তার প্রতিভা দেখে আমাদের গ্রামেরই আমি তো গ্রামে আসছি ব্লগ থ্রির পরে এটা আসবে তো মানে আমি গ্রামের আসছি তো গ্রামে আসায় মানে তো তার সাথে পরিচয় হলো তিনি অনেক প্রতিভা আছে তার মধ্যে তো তার কাছে যাবো তার আগে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং আমার ভিডিওটা কমেন্ট করবেন তো আমি আর কথা না বলে দাঁড়াতে চলে যাই আপনার নাম মন সেখান থেকে আমার নাম দিয়েছে মানুষ মান্নান ডাইলগ করি তো আমার নাম দিয়েছে মান না এমনি আপনার অরিজিনাল নাম আমার নাম হচ্ছে মনে করো মান্না তো আমরা আর কি আমি জানি আপনার নাকি অনেক প্রতিভা আছে আপনি নাকি অনেক মান্না ডায়লগ দিতে পারেন মান্নার অনেক ফ্যান ছিলেন তো মানে এই ডায়লগটা আপনার কয় বছর ধরে ট্রাই করতেছেন বা চেষ্টা করতেছেন এটা আমার খুব কষ্ট আমার জীবনের মাঝে আমি মান্নাকে খুব তার মান্নার ছবি দেখে আমার খুব তারপরে আমি আস্তে আস্তে তার ছবি চাইতে আমি তার কণ্ঠকে আমার কাছে খুব ভালো পছন্দ তারপরে আমি তার সাথে এই জায়গায় জায়গায় একটা ছবি দেখা আমি তার ডায়লগ করতাম এখান থেকে মানুষের আমি এলাকায় এসে দু একটা ডায়লগ করতাম ঢাকা শহর ডায়লগ করতাম তারপরে মানুষ আমার নাম দিয়েছে মান্না আমার কণ্ঠ আমাদের মানুষের যেখানে ভালো লাগে সেখানে আমি গান আমার যাই তো যাই আমি ঢাকা শহর বিভিন্ন জেলায় বিভিন্ন থানার মাঝে পোলা বাহিনী থাকে বন্ধু বান্ধব মিলে আমি কিন্তু এই মনে ভালো কথা বলছি না কথা বলছি তারপরে মানুষের ভালো লাগছে আমাকে ডাকছে আমি ডাইরেক্টগুলো করছি মানে এলাকার মধ্যে আমি আজকা পাঁচ ছয় বছর আছি এলাকার সবাই আমাকেও ভালো জানে তারপরে এলাকার মাঝে পোলা পাইন এক জায়গায় পোলা পাইন আছে ওরা আমাকে সব মান্না মান্না বাইক হয়ে ডাকে মান্না ডাইলগ করি ও করে শুনাই ওর কাছে ভালো লাগে অনেক ভিডিও আমার কাছে আছে ওরা আমাকে খুব একটা সার্ভিস করে আমার বেলা কেমন শুনতে পারবো আমার জীবনে অনেক কষ্ট সে কষ্ট প্রতিবাদ আমি দিতে পারি আমার কষ্ট হচ্ছে আমার মনে আমার যন্ত্রণা এটা আমি বুঝাইতে পারবো না কেন যেদিন খাতে মান্না নায়ক মান্না মারা গেছে সেদিন খাতে আমার খুব কষ্ট জীবনের মাঝে তো শুধু মান্নার পরিচয় নিয়ে বাঁচলাম শুধু মান্নার ভালোবাসা নিয়ে বাঁচতে পারলাম না যে আমার কাছ থেকে হারিয়ে গেছে অনেক দূরে উনি যখন ছবির মাঝে যাইতেন ডায়লগের মাঝে যাইতেন তখনই আমার কাছে ওরে ডায়লগ দেখে ওর ছবি দেখে খুব ভালো লাগত তারপর তিনি মারা গেলেন আমার খুব আফসোস ওকে আমি খুঁজে পাইলাম না ওর সাথে আমি আমার সাক্ষাতের একটা ইচ্ছা ছিল তারপরে আমি পুরো লাইন করে পালাইছি তার সাথে আমি ডায়লগে যাবো উনি কথা বলবো সব যা কিছু আছে আমি করবো তাই একদিন হঠাৎ করে এই প্রোগ্রামটা মিস হয়ে গেল আমি যাইতে পারিনি তারপরে এই পরের সপ্তাহে যাবো এরপরে শুনি সে কি স্টপ করছে তা আমার কাছে খুব কষ্ট আমার জীবনের মাঝে অনেক কষ্ট এটা আমি কাউকে বোঝাতে পারবো না যার যে ভক্ত ওই ভক্তরে বাস্ত হয় তাহলে আমার জীবনের মাঝে তো কিছু রইল না ওই সুর আমি তার জীবনের মাঝে আবার দিলে গাইতে রাখছি সেখান থেকে আমি ডায়লগ শুরু করি যখন আপনি আমার ডায়লগ শুনতে চান আমি শোনাবো আপনি জানেন এই এই চাঁদপুর শহরের মাঝে অনেক অনেক শিল্পপতি আছে ওরা আমার কাছে আসে ছোট একটু ভালোবাসার জন্য একটু ডায়লগের জন্য যেটা মানুষকে দিয়ে মানুষের মন প্রাণকে একটু উদাহ করে দিতে পারে এতটুকু আবার কষ্ট আর যন্ত্রণাকে করবা করতে পারে না আমি এমন ডায়লগ করবো আজ আপনাদের সামনে আপনারা শুনে অবাক হয়ে যাবে অবাক হওয়ারই কারণ যারা যা যে ভক্ত ওই ভক্তের প্রয়োজন হয় এখনো আমি আপনাদের মাঝে যাবো সেই ডায়লগের মাঝে
প্রান্তরিয়ার মানুষ আমাদের সম্পদকে তারা দিতে চায়, আমি মানতে চাই না। আমাকে নির্ভরভাবে আমাকে আমি অপরাধ না করো, আমার অপরাধ বাধ্য না হোক। যে অপরাধের কারণে আজ আমার খুব কষ্ট, আমি আমার জীবনের মাঝে আমি মধুকে ভালোবেসেছি না, আমি মধুকে ভালোবাসে আই মধু, বিশ্বাস করো মধু, আমি তো কোনো মাস্তান চেলাম না মধু। তুমি কেন আমাকে মাস্তান বানালে? ওই মাস্তা কারো বানালে আমাকে? আমি আমি কী অপরাধ করছে? কী অপরাধের কারণে আজ আমি পুলিশের হাতে ধরা গেলাম, পুলিশের হাতে তুই ধরে দিলাম? তুমি তো আমাকে ভালোবাসার জরনা দিয়েছ, জরনা দেওয়া নাই কেন? আজ আমার খুব কষ্ট, এই আমার ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বধু, অস্বীকার করো না। অস্বীকার না করার জন্য কষ্ট মাঝ আছে যা আমি বোঝাতে পারি না। আমাকে 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 দাও করে জানা আমার যন্ত্রণার কষ্টকে তারা দিতে চা। এ অপরাধ আমি কিছুতে মেনে নিতে পারে না। তারপর আমি একটা একটা করে সিগারেট চালাই দেয় জীবন, আমি সিগারেট খাইনি, এখন আমার খাইতে হয় আমার কষ্টের কারণে। এই জজ সাহেব, আমি তো কোনো অপরাধ করি না জজ সাহেব, আমি কোনো অন্যায় করি না। আমার আমাকে আমাকে চেনো না জজ সাহেব, আমাকে চেনো না। আমি আমি খুব কষ্ট আছে, আমি খুব কষ্ট আছি জজ সাহেব, আমি খুব কষ্ট আছে। আপনি জানেন জজ সাহেব, অপরাধের মাঝে যারা অপরাধ করে ওই হারিফ শাহ নির্ভরভাবে মানুষকে ভোর করতে চায়, আর আমি 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 ভোর করতে চাই না, আমি ভোর করতে চাই না। আমার জীবনের মাঝে সব কিছুকে মানুষ তারে দিতে চায়। রাজা, ওই রাজা, তুই কি আমাকে তুই কি পুলিশের ধরে দিতে চা? ওই রাজা, আমি তোর কি ক্ষতি করেছে? আমি তো তোর কোনো ক্ষতি করে নাই, তুই আমাকে পুলিশের হাতে কেন ধরে দিতে চাস? আমি তোকে পুলিশের হাতে কেন ধরে দিতে চাই জানোস? তুই একটা সামান্য একটা ড্রাইভার, আর তুই ড্রাইভার হয়ে তুই আমার বোনকে কেন ভালোবাস? না রাজা না, আমি তোর বোনকে ভালোবাসি না। আরে তোর বোন তো আমাকে ভালোবাসে, আমি তো তোর বোনকে ভালোবাসতে চাই না। আর তুই কেন তুই কেন আমাকে আমাকে চাষ করেছ? ওই রাজা, তুই একবার যা তোর বোনকে দেখ, আরে তোর বোনকে যে বল তুই কেন মান্নাকে ভালোবাসস? আরে মান্না তো একটা গুন্ডা, আর একটা গুন্ডা একটা মাস্তান, আর একটা সন্ত্রাসে, এই সন্ত্রাসীকে কোনো ভালোবাসা থাকতে পারে না। আর তোর হয়েছে বর কেন আমাকে ভালোবাসতে চায়? আর আমি তো তোর বোনকে ভালোবাসি না, ওই ভালোবাসে না তোর বোনকে। আমি তোর বোনকে কেনা করে কেনা করে কেনা করে আমার খুব কষ্ট, আমার কোনো ভালোবাসার প্রয়োজন নেই, আমার কোনো ভালোবাসার দরকার নেই। আর আমি একদিন ড্রাইভার সাহেব, আমি জেন্দে ড্রাইভার, আরে জেন্দে ড্রাইভার তো আমি, আমি কি পারে না না পারে এটা তুই জানস না রাজু, ওই তুই জানস না। তুই আমাকে তুই আমাকে তুই আমাকে তোদের পুলিশের হাতে ধরে দিতে চাস? ওই খোদার কসম, আমি তোকে খুন করে ফেলবো। তুই আসতে আজকের পর থেকে আমার রাস্তা থেকে সরে যাবে। আমি আমি তোর বোনকে কখনো ভালোবাসি না, আরে তোর বোনকে ভালোবাসতে আমার কোনো প্রয়োজন নেই। আমি যদি ভালোবাসতাম তোর বোনকে, তোর বোনকে আমি গড়ে তুলে নিতাম। আমি ভালোবাসি না দেখে তো আজ তোর বোন কুত্তার মতো পাগল হয়ে গেছে আমাকে পাওয়ার জন্য। ওই আমার জীবনের সব কষ্ট আর দুঃখকে আমি মাটি চাপা দিয়ে রাখতে চাই, আমার কোনো ভালোবাসার প্রয়োজন নেই। খোদার কচম লাগে রাজু, আমি তোকে মেরে ফেলবো, তুই আমার কাছ থেকে সরে যাবে।
আমি কোনো মাস্টার সন্ত্রাসী মাস্টার সন্ত্রাসী ভালোবাসা প্রেম তোর বোঝার দরকার নেই। আর আমার তো খুব কষ্ট জানতে চায়, সারা পৃথিবীর মানুষ জানে মান্না মাস্টার। আরে মান্না মাস্টার, আমি মাস্টার হতে চাই না। ওই আমি কেন মাস্টার হয়েছে জানো? ওই হারেসে আমার মাকে খোর করে ফেলেছে, আমার নির মাকে মেরে ফেলেছে, আমার বাবাকে খোর করেছে, আমার বরকে আমি নির্যাতন করেছে। ওই হারেপ শাখে আমি রাগ কষ্ট লাগে, আমি তাকে ছাড়বো না। আমি তাকে আমি ডকস করে ফেলবো, আমাকে আমার কাছ থেকে আস্তে ছড়ে যাবে। কাল সকালে তোর লাশ জনগণ দেখবে। দেখলেন তার অনেক কষ্ট, তিনি মান্নাকে হারিয়েছেন, তিনি অনেক কষ্টে আছেন, তিনি মান্নাকে মানে মান্নার অতি ভক্ত একজন সাপোর্টার আর কি ছিলেন, অতি ভক্ত ছিলেন, মান্নার অনেক ফ্যান ছিলেন। কিন্তু তিনি অনেক মানে কষ্ট পেয়েছেন মান্না চলে যাওয়ার পরে, এই জন্যই মানে তিনি মানুষের কাছে অনেক ইন্টারভিউ দিচ্ছেন। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, আর না ভালো লাগলে অবশ্যই আনলাইক, আর কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার মাই ভিডিও। তো আজকে আমি এই পর্যন্তই শেষ, দেখা হবে অন্য কোনো ব্লগে এবং অন্য কোনো ইয়েতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই। আর ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সবসময় ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আর উনি বাস্তবেই মান্নার অনেক ভক্ত ছিল, ফ্যান ছিল, কিন্তু মান্না চলে যাওয়ার পরে উনি অনেক কষ্ট পেয়েছেন বাস্তবেই। তো উনি আজকে আমাদেরকে সময় দিয়েছে, আমাকে অনেক কাজের মধ্যে সময় দিয়েছেন, উনি অনেক কাজে ব্যস্ত থাকেন গ্রামে, তো সময় দিচ্ছে, তার জন্য আমি অনেক মানে খুশি হয়েছি। তো আবার অন্য এক সময় দেখা হবে আপনার সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওই আমার বেরো যদি আমি না দেখি তোরা, আমি তোরা মাইরা পালামো, কথাটা তুই মনে রাখিস।